গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। 30 দিনের চ্যালেঞ্জের আজকে ডে 8। আর সবাইকে জানাই শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা ও আদর। আর আজকে রেডি হয়েছে, যাব ওই বাড়িতে, সারাদিন ওখানেই প্ল্যান রয়েছে, রাতে আমাদের ওখানে ফাংশন রয়েছে, তো সেটা দেখবো, তারপরে বাড়ি আসবো। আর আমি আর ও দুজনেই যাচ্ছি, তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটিকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আমরা তো রেডি হয়ে গেছি, ওয়েট করছি এখন টোটোর জন্য, 10-15 মিনিটের মধ্যে আসছে বললো, ততক্ষণ আমি কালকের ব্লগটা এডিট করি। বড় বৌদি জামাইয়ের আদর যত্ন করছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আমাকে, এই কি ছোট বৌদি আজকে যত তোমাকে ভাত খাওয়াবে, যাই খাওয়াক, সব খেতে হবে, সব খেতে হবে। এই যে ঋষভের খেলনা, কত খেলনা খেলনা দেখাচ্ছে আমাদের, গাড়ি যেখানে সেখানে ঠাকুর দেখতে যাচ্ছে, মানে ঠাকুর দেখতে যাচ্ছে আর একটা করে গাড়ি কিনছে। আর কোথায় একটা বাস, সবাই দেখো ঋষভ ছাগল হয়ে গেছে, ব্যাবা করছে, দেখো সবাই দেখো ঋষভ ছাগল, গোট ঋষভ এখন এই লাইটটা এখানে খাটিয়েছে, বল এটা কি হচ্ছে, স্মাইল, ফুটবল, বাটারফ্লাই, হার্ট, তাই না? এই যে বড় বৌদি এখন বাবার জামাই ইস্ত্রি করে দিচ্ছে, কি কার্টুন না কি দেখছে, হাসির খাজানা। আজকে দুপুরে একটু খেয়ে ঘুমাচ্ছিলাম, আর এই ঋষভটা যেন গিয়ে ডেকে দিয়েছে, ঘুমাতে দেয়নি, নিজে তো ঘুমায়নি, ওই যে মানুষজনকেও ঘুমাতে দেয়নি, আসবো না আর তোমাদের বাড়িতে, আমরা তো যাব ফাংশনে, আর মার বাবা বাড়িতেই থাকবে, সেদিন ও এখন গেছে কিছু খাবার আনতে ওনাদের জন্য, আর আমরা ওখানে গিয়ে ওখানেই খেয়ে নেবো। আর যদিও আমার খিদে নেই, কারণ দুপুরে মটন খেয়ে আমার পেটে এমনিই ভর্তি রয়েছে। আর ও আসবে, রেডি হবে, তারপরে আমি রেডি হবো, মানে তখন যাবো, আমরা যাবো 8:30 বাজে, বেরোবো এখন 6:30 বাজে, একটু পরেই রেডি হবো, একটু কাটো তো। ওকে, আমি একদম রেডি। এই যে সিট নেই, সিট নেই, সিট বুক, সিট সিট রেখেছে ওদিকে, বড় বৌদিও রেডি হয়ে গেছে, ছোট বৌদি চুলটা আচড়াতে গেছে, রেডি আমরা, 8:30 বেশি হয়ে গেছে, তোমার টাইমে এটাই হয়। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি বড় বৌদি, বড় বৌদি ওই যে অন্ধকারে আলোতে আসো, বড় বৌদি সালোয়ার, আমি শাড়ি, আর ছোট বৌদি এখনো আসছে, ওর জন্যই ওয়েট করছি। আমরা সবাই যাচ্ছি, ওই যে ঋষভ আর পিসে মশাইয়ের সাথে, তোর ফাংশন ভালো লাগছে, দেখেছিস কত বাচ্চা একটা দিদি ভাই গান করলো, আর ভালো লাগছে না, আসলে দুষ্টু করতে পারছি না।
খুশি হয়ে 50 টাকা দিয়েছে সবাই হাততালি এখানে বড় বৌদি শুধু পরে ফটো তুলছে বিভিন্ন রকম এফেক্ট দিয়ে কে আসছে এফেক্ট এফেক্ট দিয়ে ফটো তুলছে গান গেয়ে ফেলেছে এখনো একজন বাকি আছে ওই যে দূরের ওই ভদ্রমহিলাটা আমরা এখন ওই বাড়ি চলে যাচ্ছি এখনো ফাংশন হচ্ছে একটা পর্যন্ত হবে তো অনেকক্ষণ বসেছিলাম আর ভালো লাগছে না ভালোই গেছে আর এখন যাই ওই বাড়ি যাই আর এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই